হেভিওয়েট হিসেবে পরিচিত হলেও এখনও অবধি মাত্র একবার বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। 1966 সালের সেই সাফল্যের পর তাদের সেরা পারফরমেন্স 90-এ চতুর্থ স্থান লাভ। কিন্তু 2010-এ তারা অন্যরকম কিছু উপহার দিতে বদ্ধপরিকর। অন্তত প্রাথমিক রাউন্ডে যে পারফরমেন্স তারা হাজির করেছে তাতে ইংলিশ ফুটবল প্রেমীরা আশায় বুক বাঁধতেই পারেন। আর এই সাফল্যের মূল কাণ্ডারি ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। তারই ছোঁয়ায় সাফল্যের গ্রাফে ধারাবাহিকতার রাস্তায় হাঁটতে শুরু করেছেন আওয়েন রুনি, ল্যাম্পার্ডরা। ইংল্যান্ডের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচ ছিল অ্যান্ডারোর বিরুদ্ধে। 2-0 গোলে জয় দিয়ে শুরু হয় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রুনিদের অভিযান। এর পরের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া, খেলার ফল 4-1। থিও ওয়ালকট হ্যাট্রিক করেন। ক্যাপেলোর কোচিংয়ে যে ফুটবলারের স্কিল আরও বেশি সূক্ষ্মতা পায় তিনি হলেন আওয়েন রুনি। এরপর শুধুই সাফল্যের আখ্যান। কাজাখস্তানের বিরুদ্ধে খেলার ফল 5-1, দুটি গোল করেন রুনি। এর পরের ইংল্যান্ডের হাতে বধ হয় বেলারুশ, খেলার ফল 3-1। এই ম্যাচের নায়ক স্টিভেন জেরার। 4টি ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের আধিপত্য বজায় রাখে ইংল্যান্ড। আর দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য নিজেদের দাবি ইতিমধ্যে বেশ শক্তভাবে পেশ করে ফ্যাবিও ক্যাপেলোর ছেলেরা। এরপর ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল ইউক্রেন, খেলার ফল 2-1। জন টেরির গোলে জয় হাসিল করে ইংল্যান্ড। আর তাঁর অবদানেই সাফল্যের শতকরা 100% রেকর্ড বজায় রাখে ইংল্যান্ড। এর পরের দুটি ম্যাচে প্রথমে কাজাখস্তানের 4-0 গোলে এবং অ্যান্ডারোকে 6-0 গোলে হারায় ইংল্যান্ড। গ্রুপ 6-এ ইংল্যান্ডের পরের দল ছিল ক্রোয়েশিয়া। মূল পর্বের যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে, কিন্তু কোনো ম্যাচই হলো না। 5-1 গোলে তারা পর্যদুস্ত হলো ইংল্যান্ডের কাছে। প্রথমার্ধে 2টি ও পরের অর্ধে 3টি গোল দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে একটি মাত্র ম্যাচেই ইংল্যান্ডকে হারাতে হয়েছিল ইউক্রেনের কাছে, 2-0 গোলে হারে তারা। শেষ ম্যাচে ফের জয় বেলারুশের বিরুদ্ধে, খেলার ফল 3-0। 10 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে মানসিকভাবে দারুণ চাঙ্গা ফ্যাবিও ক্যাপেলোর ছেলেরা। ইতিমধ্যে নিজেদের সেরাটা দিয়েছে ইংল্যান্ড। এবার তাদের সামনে লক্ষ্য মূল পর্বেও সেই পারফরমেন্স ধরে রাখার, আরও একবার বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ওয়েন রুনিরা। নিউজ টাইম।